ভালোই লাগছে না, শরীরটা উঠতেই ইচ্ছে করছে না বিছানার থেকে। উফ, এত খারাপ লাগছে শরীরটা। হ্যাঁ মানা, আমার শরীরটা বেশি ভালো নেই তো, এই জন্য শুয়ে আছি। দেখি তো জ্বর এসেছে নাকি। হ্যাঁ দেখো তো, গরম গরম লাগে তো। গরম গরম লাগে, যাই থার্মোমিটারটা নিয়ে আস। হ্যাঁ যাও নিয়ে আসো। এই দেখো আমি থার্মোমিটার নিয়ে এসেছি। মা ওটা তো চেক করি। চেক করবে? মা তোমার জ্বর তো, এখন কি হবে? হ্যাঁ মনা, জ্বর আছে, এখন ওষুধ খেতে হবে তো। ওষুধ খেতে হবে? নিয়ে আসো তো একটু ওষুধটা। ওষুধ দেখি তো আনতে পারি না কি, বাবাও তো নেই বাড়িতে। সেটাও তো ঠিক, দেখো তো পারো কিনা একটু খোঁজো। ঠিক আছে যাই দেখি। একটাও তো ওষুধ পাচ্ছি না, আর শরীরটা কেমন করে ঠিক করবো? আমি আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিই, তারপর আমি নিচে যাব তোমার সাথে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি কি ফেস ওয়াশ আমার স্কিনের জন্য ইউজ করি। তো আমি রিসেন্টলি ইউজ করছি মামার্থের এই ট্রি ফেস ওয়াশটি। এটি কিন্তু স্কিনের জন্য দারুণ বেনিফিশিয়াল। এটি না এক্সেস অয়েল স্কিনের থেকে রিমুভ করতে অনেক বেশি হেল্প করে, আর এটি না অ্যাকনে পিম্পলও রিমুভ করতে কিন্তু অনেকটাই বেশি হেল্প করে। এটি ডার্মাটোলজি টেস্টেড, এটি টক্সিন এবং প্যারাবেন ফ্রি। এর মধ্যে রয়েছে নিম, অ্যালোভেরা এবং ট্রি অয়েলের গুণ, যা অ্যাকনে এবং পিম্পল কমাতেও অনেকটাই বেশি সাহায্য করে। এটি 250 ml এর বোতলেও কিন্তু পাওয়া যায়। মামার্থের সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন অ্যামাজন, ফার্স্টক্রাই এবং মামার্থের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপে। আর আমার কুপন কোডটি ইউজ করলে পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট মামার্থের ওয়েবসাইট এবং অ্যাপে। আরও এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন মামার্থের অফিসিয়াল অ্যাপে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যখনই আপনারা কোনো মামার্থের প্রোডাক্ট পারচেস করবেন, তখনই আপনার পারচেসের সাথে লিঙ্ক করে তারা একটি গাছ লাগিয়ে দেবে, যা খুবই কিন্তু একটি ভালো ব্যাপার। মামার্থ এরকম 1 মিলিয়ন গাছ লাগানোর কিন্তু উদ্যোগ নিয়েছে। আমি সাইকেল চালাবো দিদি। দিদি আমার সাইকেল চালাতে খুব ভালো লাগে তো। Thank you.
না দাঁড়া কিছুই তো পাচ্ছি না, একটা জিনিসও নেই, না ব্যান্ডেজ পাচ্ছি না মেডিসিন পাচ্ছি, সব একসাথেই শেষ হয়ে যায়। না এরকম করলে তো হবে না, যাই ওর পাপাকে ফোন করে আসি, তাড়াতাড়ি ওর পাপাকে ফোন করি, সব নিয়ে আসবে। কি অবস্থা হয়েছে মেয়েটার, ইস। হ্যালো হ্যালো, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ রুহিনা পড়ে গেছে, সাইকেল থেকে পড়ে গেছে। বেশি ব্যথা পায়নি তো? না খুব বেশি ব্যথা পায়নি, তবুও ব্যথা পেয়েছে, আমি ঘরে কিছুই পাচ্ছি না। তুমি আসার সময় না কিছু মেডিসিন আর ব্যান্ডেজ নিয়ে এসো। ঠিক আছে আমি এখনি সব নিয়ে আসি, তুমি ওকে একটু দেখে রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোথায় রুহি? কোথায়? দাও 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 তাড়াতাড়ি দাও। কেন রুহি কোথায়? রুহি ওই যে আছে তুমি চলো। তো ফ্রেন্ডস তোমরা দেখলে, কাজের সময় কিন্তু কখনোই আমরা জিনিসটা সঠিক জায়গায় পেলাম না, এই জন্য কিন্তু আমাদের কিছু করা উচিত। তো আমাদের কি করা উচিত? আমাদের রাখা উচিত বাড়িতে অবশ্যই একটা ফার্স্ট এড বক্স। আর ফার্স্ট এড বক্সে কি কি জিনিস রাখতে হবে সেই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট এড কিটগুলো রাখার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি এরকম একটা বক্স। তো এরকম বক্স না মার্কেটে খুবই কিন্তু অ্যাভেলেবেল। যদি তোমরা এরকম বক্স কিনতে না পারো তাহলে যে কোনো বক্স তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে সেটাই কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে এরকম একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি, আর এখানে দেখো প্লাস সাইনও কিন্তু দেওয়া আছে। আর তোমরা চাইলে সেলোটেপ দিয়ে, যে লাল সেলোটেপগুলো থাকে সেগুলো দিয়েও একটা প্লাস সাইন বানিয়ে নেবে, তাহলে না সেটা তোমাদের সবসময় চোখে লাগবে আর তোমরা বুঝতে পেরে যাবে যে এটাই আমাদের ফার্স্ট এড বক্স। তো চলো আমি আর রুহি মিলে ফার্স্ট এড বক্সটা খুব সুন্দর করে গুছিয়ে নিই। মানা তুমি গোছাবে ফার্স্ট এড বক্সটা? হ্যাঁ আমি গোছাবো, তুমি গোছাবে না? ঠিক আছে আমি গোছাবো না, আমি তোমাকে একটা করে দেবো, তুমি সাজাবে। ঠিক আছে চলো চলো ফার্স্ট। আমাদের এই জন্য কেটে যাওয়ার জিনিসগুলো কিন্তু আগে রাখতে হবে। তো আমরা কি কি নেবো? তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কার্টন বা তুলো, মানে রেখে দাও। হ্যাঁ এখানে রাখো এখানে। তারপর আমি নিয়ে নিয়েছি ডেটল। ডেটল দিয়ে কিন্তু কাটার জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাহলে কোনোভাবে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা থাকে না। তো এটা রেখে দাও মাম্মা। তারপর আমি নিয়ে নিয়েছি একটা অ্যান্টিসেপটিক মলম। তো তোমরা যে কোনো মলম নিতে পারো, তোমরা বোরোলিনেরও ইউজ করতে পারো। তো এখানে রেখে দাও মাম্মা। হ্যাঁ রেখে দাও। তারপর আমি নিয়ে নিয়েছি একটা টেপ, যেটা দিয়ে আমরা ব্যান্ডেজ করব। ব্যান্ডেজের জন্য টেপ তো লাগবে তাই না? তো রেখে দাও মাম্মা। আর এখন নিয়ে নিয়েছি এই যে ব্যান্ডেজের ছোট্ট একটা কাপড়, এটা রেখে দাও মাম্মা। এগুলো কিন্তু যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যাবে। আর যদি অল্প একটু কাটে ছোটখাটো কিছু হয় তার জন্য নিয়ে নিয়েছি ব্যান্ডেড, মাম্মা ব্যান্ডেড রেখে দাও। আর আমাদের লাস্টে নিয়ে নিতে হবে এই কেচিটা, কারণ টেপ ব্যান্ডেজ এগুলো সব কেটে লাগাতে হবে তাই না? তো দেখো আমাদের কেটে গেলে কিন্তু এখন আর কোনো সমস্যা হবে না, সব আমাদের একটা বক্সেই থেকে গেল তাই না? তো এখন আসি আমাদের জ্বর হলে কি কি জিনিস ইম্পর্টেন্ট। যেহেতু আমার জ্বর এসে গেছিল আর রুহি কিছুই খুঁজে পাচ্ছিল না, তো এই জন্য আমাদের ফার্স্ট এড বক্সে কিন্তু অবশ্যই রাখা উচিত থার্মোমিটার। তো এটা রেখে দাও মাম্মা। হ্যাঁ তো আমরা এরকম থার্মোমিটারও একটা রেখে দিচ্ছি, এটা কিন্তু সবার বাড়িতেই অ্যাভেলেবেল। আর এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার, এটা এরকম করে ক্লিক করলেই কিন্তু মাপ উঠে যায়। রেখে দাও এটা।
আর নিয়ে নিয়েছি কিছু জ্বরের ওষুধ, এটাও কিন্তু ফার্স্ট এড বক্সে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে না আমি আরো কিছু ওষুধ কিন্তু অ্যাড করছি, যেমন সর্দি, জ্বর, পেট খারাপ, তো এইসব ওষুধও কিন্তু ফার্স্ট এড বক্সে রাখলে আমরা ইজিলি খুঁজে পেয়ে যাব। আর এখন যেহেতু এই করোনা সিচুয়েশন, সেই জন্য কিন্তু আমাদের রাখা উচিত অবশ্যই ফার্স্ট এড বক্সে একটা অক্সিমিটার। তো দেখো এই অক্সিমিটারটা এইরকম ভাবে এখানে এইভাবে ক্লিক করলে অক্সিজেনের লেভেল কম আছে কি না সেটা দেখা যায়। তো দেখো মাম্মা আমাদের ফার্স্ট এড কিট কিন্তু রেডি। তো দেখো আমাদের ফার্স্ট এড বক্স কিন্তু একদম রেডি, এখন রুইয়া কখনো সমস্যা হবে না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেল